আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জনপ্রিয় ইউটিউবার তরুণ আফ্রিদিকে নিয়ে এই ভিডিওটি বানানো হচ্ছে। পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন। তরুণ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলে রোজার মধ্যে একটা ভিডিও আপলোড করে, সে ভিডিওটার টাইটেল হচ্ছে রোজায় ধরছে। যে ভিডিওটার মধ্যে রোজা নিয়ে ঠাট্টা মশকরা এবং বিভিন্ন ধরনের জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। আমি বলেছিলাম যে এটা তরুণ আফ্রিদির ভুল। আচ্ছা, আপনারা বলেন তো, তরুণ আফ্রিদি কি ফেরেস্তা? তার কি কোনো ভুল থাকতে পারে না? আপনারা যেন মানে মেনেই নিতে পারেন না যে তরুণ আফ্রিদি কোনো ভুল করতে পারে। আরে ভাই, ও ফেরেস্তা না, ও একজন মানুষ, আর ভুল হতেই পারে। আর ভুল হলে আমরা ধরিয়ে দেবো, সে সংশোধন করে নেবে, বাস শেষ। হয় আপনার সাবস্ক্রাইব করার দরকার নেই, যে মুখ দিয়ে বলে দিলাম সাবস্ক্রাইব করার দরকার নেই ভাই। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা যদি রোজাকে নিয়ে ঠাট্টা মশকরার ভিডিও সাপোর্ট করেন ভালো কথা, কিন্তু আমি সাপোর্ট করব না। আমি যখনই দেখবো কেউ রোজা নিয়ে ঠাট্টা মশকরামূলক ভিডিও বানাচ্ছে, আমি তাকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, সমাজের সামনে তুলে ধরব। আমি এটা কখনোই সাপোর্ট করি না। সে একজন বড় ইউটিউবার, তাই বলে কি তার ভুল হতে পারে না? অবশ্যই ভুল হতে পারে। যাই হোক, অনেক গ্রুপ দেখলাম যে তৌহিদ আফ্রিদির এই বিষয়টা তুলে ধরেছে, যেমন স্ক্রিনশট গ্রুপ, আর অনেক ফেসবুক গ্রুপ তুলে ধরেছে তার এই ভুলটা। আশা করি খুব দ্রুত তৌহিদ আফ্রিদি তাদের ভুলটা বুঝতে পারবে। আর হ্যাঁ, সে যখন শুধরে যাবে, তাকে দেখে আর অনেক ইউটিউবার রোজা নিয়ে ফানি ভিডিও বানাইতে সাহস করবে না। কি বলেন আপনারা? যে হোক, দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অন্ধ ভালোবাসা। আমি তার ভিডিও দেখি, সে তো ফেরেস্তা না, আমি আগেই বলেছি, সে ভুল করে।